নমস্কার বন্ধুরা সামনেই গণেশ চতুর্থী আর গণেশ চতুর্থীর জন্য আজকে শেয়ার করছি মোদক তৈরির রেসিপি গণেশ ঠাকুর মোদক ভীষণ পছন্দ করেন আর মোদক কিন্তু অনেকভাবেই তৈরি করা যায় আমি আজকে একটা রেসিপি শেয়ার করছি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে দেখে নিন আজকে মোদক তৈরি রেসিপি সবার প্রথমে আমি দুধ নিয়ে নিচ্ছি একটা পাত্রে দিয়ে দিলাম এক লিটার ফুল ফ্যাট মিল্ক আমি মোদকের পুরটা মাওয়া দিয়ে তৈরি করব। আপনারা চাইলে নারকেলের পুর দিয়েও কিন্তু তৈরি করে নিতে পারেন দুধটা ভালো করে ফুটিয়ে ক্ষীর তৈরি করে নেবো দুধ ফুটতে বেশটা সময় লাগবে এর মাঝে আমি অন্য অন্য ইনগ্রিডিয়েন্টসগুলো রেডি করে নেবো নিয়ে নিয়েছি ড্রাই ফ্রুটস ড্রাই ফ্রুটসটা আমি আগের থেকেই ঘি দিয়ে ভেজে নিয়েছিলাম আমি অন্য একটা রান্নার জন্য একবারেই ড্রাই ফ্রুটটা ভেজে রেখেছিলাম আপনারা অবশ্যই এরকম করে একটু ঘি দিয়ে ভেজে নেবেন আর আমি এটা টুকরো করে একটু ক্রাশ করে তারপরে আমি ব্যবহার এবার একটা ডো তৈরি করে নেব তার জন্য একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন ঘি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি ঘিটা মেল্ট হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম দেড় কাপ জল কিসের জন্য জলটা নিলাম সেটা একটু পরেই বুঝতে পারবেন দেড় কাপ জল দেওয়ার পরে দিয়ে দিলাম সামান্য একটু লবণ লবণ কিন্তু খুব কম দিতে হবে বেশি লবণ হয়ে গেলে স্বাদটা খারাপ হয়ে যেতে পারে লবণটা ভালো করে জলের সঙ্গে গুলে দিয়েছি এবার জলটা খুব ভালো করে এরকম করে ফুটে ওঠার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো আমি এখানে দেড় কাপ জল দিয়েছি সঙ্গে দিয়ে দিচ্ছি এক কাপ চালের গুঁড়ো এরকম অবস্থায় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দেব আর লোতে রেখে জলের সঙ্গে চালের গুঁড়োটা খুব ভালো করে মিশিয়ে নেব চালের গুঁড়োটা দেওয়ার পরে কিন্তু সমস্ত জলটা টেনে নেবে আর যদি মনে হয় জলটা একটু কম তাহলে ওয়ান টেবিল স্পুন বা টু টেবিল স্পুন জল কিন্তু অ্যাড করতে পারেন তবে কোয়ান্টিটিটা খেয়াল রাখবেন জলের পরিমাণ যেন খুব বেশি না হয়ে যায় খুব ভালো করে এরকম করে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে পনেরো মিনিটের জন্য রেখে দেবো ফিরে আসছি পনেরো মিনিট পর পনেরো মিনিটে চালের গুঁড়োটা ভালো মতো হয়ে যাবে আর এই সিদ্ধ করে নিলে কিন্তু পরবর্তীতে যখন আমি মোদকটা তৈরি করবো মোদকটা ফেটে যাবে না আর খুব সফট একটা ডো তৈরি হবে পনেরো মিনিট পরে ঢাকাটা তুলে নিলাম এবার একটা প্লেটের মধ্যে ডোটা তুলে নিচ্ছি দেখে নিশ্চয় বুঝতে পারছেন একটু গোটা গোটা থেকে গেছে এবার হালকা হাতে খুব ভালো করে মেখে নিতে হবে খুব সফট একটা ডো কিন্তু তৈরি হয়ে গেছে আর হালকা গরম অবস্থায় মেখে নেবেন ঠান্ডা হয়ে গেলে ডো কিন্তু অনেক সময় শক্ত হয়ে যায় মেখে নিতে অসুবিধা হয় আর এভাবে মেখে নিয়ে যদি খুব ড্রাই মনে হয় তাহলে একটা ভিজে টাওয়াল দিয়ে ঢেকে রেখে দেবেন আমার কিন্তু ডোটা খুব সফট হয়েছে আমার ভিজে টাওয়ালে রেখে দেওয়ার প্রয়োজন হয়নি অপরদিকে দুধটা ভালো মতো ফুটে বেশ গাঢ় হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মাওয়া আমি এখানে পঞ্চাশ গ্রাম মাওয়া দিয়েছি মাওয়াটা দিয়ে দুধের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এরকম অবস্থায় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রেখে দেবেন দিয়ে দিলাম টু টেবিল স্পুন চিনি মিষ্টিটা আমি একটু কম দিচ্ছি কারণ দুধ নিজেই একটু মিষ্টি মিষ্টি স্বাদের হয় আর সঙ্গে মাওয়াটা দেওয়া হয়েছে যদি আপনারা বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে আরও টু টেবিল স্পুন চিনি এখানে দিয়ে দিতে পারেন চিনিটা দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিচ্ছি সঙ্গে দিয়ে দিচ্ছি অনটি টি স্পুন ঘি গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবেন আর কন্টিনিউ কিন্তু নাড়াচাড়া করতে হবে না হলে অনেক সময় নিচে লেগে যেতে পারে আর ঘিটা দিলে ঘিয়ের গন্ধটা খুব ভালো আসে আমি এখানে এলাচের গুঁড়ো দিচ্ছি না আপনাদের কাছে যদি এলাচের গুঁড়ো থাকে অবশ্যই দেবেন কন্টিনিউ এরকম করে নাড়াচাড়া করে নিয়ে দুধটা পুরো গাঢ় করে নিয়েছি এবার যে ড্রাই ফ্রুটসটা ভেজে রেখেছিলাম ভেজে রাখা ড্রাই ফ্রুটসটা হালকা ক্রাশ করে দিয়ে দিলাম একটা দুটো ড্রাই ফ্রুট মুখে পড়লে বেশ ভালো লাগে তবে এটা পুরোটাই অপশনাল যদি আপনাদের অপছন্দ হয় স্কিপও করতে পারেন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি একটা আঠালো চটচটে ভাব এসে গেছে আমি গ্যাসের ফ্লেমটা এবার অফ করে দিচ্ছি কারণ আরও যদি গাঢ় করি তাহলে অনেকটা শক্ত হয়ে যেতে পারে ঠান্ডা হয়ে গেলে কিন্তু বেশ শক্ত শক্ত হয়ে যায় তাই একটু চটচটে অবস্থায় আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম এবার মোদক তৈরি করার পালা ডো রেডি হয়ে গেছে আবার পুরটাও আমার রেডি হয়ে গেছে হাতে একটু ঘি লাগিয়ে নিলাম আর মোদক তৈরির জন্য আমি এরকম একটা শাঁস নিয়ে নিয়েছি হাতেও কিন্তু মোদক তৈরি করা যায় প্রথমে একটু ডো নিয়ে হাতে এরকম গোল করে সাঁচের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি আর ঢুকিয়ে আঙুল দিয়ে চারিদিকে এরকম করে ছড়িয়ে মাঝখানটা ঠিক এরকম করে ফাঁকা করে নিচ্ছি আর ফাঁকা করে যে পুরটা তৈরি করে রেখেছিলাম পুরটা দিয়ে দেব তবে পুরের পরিমাণটা একদম পুরো ভরে দেব না একটু ফাঁকা রাখবো ফাঁকা জায়গাটায় আবার একটু ডো নিয়ে ভরে দেবো তাহলে মোদকের চারিদিকে কিন্তু ডোটা থেকে যাবে আর মাঝখানটা পুরটা হয়ে যাবে দেখুন কত সুন্দর একটা মোদক তৈরি হয়ে গেছে গণেশ ঠাকুর এরকম মোদক পেলে ভীষণই খুশি হবে অবশ্যই করে 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 থাকলে এরকম মোদক মোদক তৈরি তৈরি দেবেন হাতেও কিন্তু করা যায় আমি একটা শেপ শেয়ার করছি আরও অনেক রকমভাবে তৈরি করা যায় ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যেতে পারে তাই আমি আর তৈরি করছি না যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি পরবর্তীতে শেয়ার করে দেব এরকম করে হাতে একটু ডো নিয়ে একটা বাটি মতো তৈরি করে মাঝখানে একটু পুর নিয়ে সাইড থেকে এরকম ফোল্ড করে করে এক জায়গা করে কিন্তু একটা মোদকের শেপ দিয়ে নিতে পারবেন আমি একটা শেপ তৈরি করে দেখিয়ে দিচ্ছি আর বাকিগুলো আমি শ্বাস দিয়ে তৈরি করে নিচ্ছি আর আপনাদের কাছে শ্বাস না থাকলে হাতেও কিন্তু এরকম করে ডিজাইন করে শেপ দিতে পারেন ঠিক যেমনটা মোমো তৈরি করার জন্য শেপ দেওয়া হয় এরকম করেও কিন্তু তৈরি করে নিতে পারে দেখুন কত সুন্দর হাতেও একটা মোদক তৈরি করে নিয়েছি সাজে করাটা আমি আরো একবার দেখিয়ে দিচ্ছি এরকম করে ডোটা নিয়ে হাত দিয়ে চারিদিকটা এরকম করে ছড়িয়ে দেবেন একটা আঙুল দিয়ে যদি স্বাদ ছোট হয় তাতেও কিন্তু কোনো অসুবিধা হবে না একইভাবে আপনারা তৈরি করে নিতে পারবেন মাঝখানে পুরটা দিয়ে আবারও ডো দিয়ে এরকম করে আটকে দিয়ে সহজেই কিন্তু মোদক বানিয়ে নিতে পারবেন দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেছে কোথাও বেরিয়ে যায়নি আর কত সুন্দর সবকটা কটা মোদক তৈরি হয়ে গেছে এবার মোদকটা ভাপিয়ে নেব তার আগে আমি মোদকের গায়ে একটু সুন্দর দেখতে হওয়ার জন্য স্যাফ্রন বা কেশর দিয়ে দিচ্ছি কেশরটা এরকম উপরে লাগিয়ে বসিয়ে দিচ্ছি পরবর্তীতে যখন ভাপা করা হবে ভাপে কিন্তু কেশরটা কালারটা ছেড়ে আসবে আর দেখতে কিন্তু বেশ সুন্দর হবে দেখে নিন আমি কি করে ভাব একটা পাত্রে এরকম জল নিয়ে নিয়েছি আমি একটা একটা এরকম প্লেট নিয়ে নিয়েছি প্লেটটা দিলাম প্লেটটা বসিয়ে ওপর থেকে ঘি ব্রাশ করে দিলাম ঘির পরিবর্তে তেলও দিতে পারেন আবার এরকম প্লেট যদি থেকে না থাকে একটা সাদা কাপড় উপরে পেঁচিয়ে কিন্তু মোদক ভাপিয়ে নিতে পারেন প্লেটের উপরে মোদকগুলো সাজিয়ে দিয়ে দিলাম খেয়াল রাখতে হবে একটার সঙ্গে একটা একটা যেন লেগে না থাকে তাহলে অনেক সময় ভাপানোর সময় লেগে যেতে পারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে দশ মিনিট রেখে দিলাম দশ মিনিট পরে ঢাকাটা তুলে নিচ্ছি দেখুন কত সুন্দর মোদকটা রেডি হয়ে গেছে কেশরের কালারটা পুরো মোদকের গায়ে ছড়িয়ে গেছে আর খুব সুন্দর কিন্তু ভাপানো হয়ে গেছে প্লেটে আমি ঘি লাগিয়ে নিয়েছিলাম তাই আর লেগে যায়নি দেখুন কত সহজেই উঠে এসছে এবার একইভাবে সব কটা মোদক ভাপিয়ে নেব আর ভাপিয়ে নিয়ে এলেই রেডি হয়ে যাবে গণেশ ঠাকুরের থেকে পছন্দের মোদক কেমন লাগলো রেসিপি জানাবেন আর ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা অবশ্যই ফলো করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে শুভ গণেশ চতুর্থী